অর্থ সম্পদ মানুষের অবস্থান পরিবর্তন করলেও স্বভাব পরিবর্তন করতে পারে না। বড়লোক বাবার বেকার ছেলেটি যখন দামি গাড়ি নিয়ে মেয়ে পটায়, মধ্যবিত্ত ঘরের পরিশ্রমী ছেলেটার তখন পরিবারের দায়িত্ব নিতে হয়। যারা তোমাকে ছোট্ট স্বপ্ন দেখায়, তোমার লক্ষ্যকে নিয়ে ঠাট্টা করে, তাদের থেকে দূরে থাকো, কারণ তারা নিজেরাই ছোট স্বপ্ন দেখে, ফলে তারা বড় হবার কথা কখনো ভাবতেই পারে না। জীবন তোমাকে হেরে যাওয়ার জন্য হাজারটা কারণ দেখাবে, তুমি বুকে হাত দিয়ে জীবনকে লক্ষ্যটা কারণ দেখিয়ে দাও জয়ী হবার। দুদিনের এই ছোট্ট দুনিয়ায় মিশে ভালোবাসায় আর খেলো না, প্রকৃত ভালোবাসা এই সমাজ এই দুনিয়া তোমাকে সহজে দেবে না। প্রয়োজনের সময় বলবে আই লাভ ইউ, প্রয়োজন ফুরালে হু আর ইউ, এটাই মানুষের ধর্ম। তাহলে বাস্তব কি? তুমি যার জন্য কাঁদবে সে তোমার গল্প অন্যকে বলে হাসবে, এটাই বাস্তব। বেঁচে আসি এটাই তো অনেক, ভালো থাকাটা তো বিলাসিতা। জীবনের বোঝা বইতে গিয়ে বুঝলাম এর সেই স্কুল ব্যাগটা অনেক হালকা ছিল। শিক্ষক আর সময় দুটোই আমাদের প্রতিনিয়ত শিক্ষা দেয়। শিক্ষক আগে শিখিয়ে তারপর পরীক্ষা নেয়, আর সময় আগে পরীক্ষা নেয় তারপর শিক্ষা দেয়। সমাজের মানুষ কি বলবে, পরিবার তো মানবে না। শুধুমাত্র এই অজুহাতের কারণে হাজারো ভালোবাসার গল্প অপূর্ণ থেকে যায়। মনে রেখো, আজ তুমি যাকে কাঁদিয়ে হাসছ, ভবিষ্যতে সে হাসবে আর তুমি কাঁদবে। ভুল বুঝে দূরে চলে যাওয়া অনেক সহজ, কিন্তু ভুলটা শুধরে নিয়ে ফিরে আসাটা অনেক কঠিন। নিজের মা কষ্ট পাক, এটা সে চায় না। অন্যের মাকে কষ্ট দেখে ঘরের বউ বলে ও তো আমার মা না। নিজের মেয়ে কাজ না জানলে মা বলে ও অনেক ছোট, অথচ ঘরের বউ একটু ভুল করলেই বলে তোমার মা বাবা তোমায় কিচ্ছু শেখায়নি। এটাই কঠিন বাস্তব। আমাদের জীবনও রেল লাইনের মতো, শুরু তো আসে কিন্তু শেষ কোথায় কেউ জানে না। যে নিজের ভুল স্বীকার করে সে কোনো দিন ছোট হয় না, বরং তার সম্মান আরও বেড়ে যায়। শুধু ছেড়ে যাওয়াকে ঠকানো বলে না, পাশে থেকে অভিনয় করাকেও ঠকানো বলে। গায়ের রং যেমনই হোক, ফর্সা কিংবা কালো, অন্ধকার হলে সবাই সমান, যদি না জ্বালো আলো। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক করে দিও। যদি এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটিকে ক্লিক করতে ভুলো না। আবারও আসবো আরেকটি ভিডিও নিয়ে। ধন্যবাদ।